হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা নতুন জায়গা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিনের মনোবাসনা আজকে পূর্ণ হবে। তোমরা অনেকেই জেনে থাকবে বর্ধমান ডিস্ট্রিক্টে এই মন্দিরটা, মহাপ্রভুর মন্দিরটা। আর আমার কোনো দিন আসার সৌভাগ্য হয়নি। আমি আজকে এই পথ দিয়ে পাশের গ্রামে যাচ্ছিলাম, তাই প্রভু হয়তো টানলেন। এই শ্রীখণ্ড নামটা সবাই শুনে থাকবে। তা এই মন্দিরটা আজকে আমি দর্শন করতে পারলাম, আমার সৌভাগ্য হলো। চলো তোমাদের কিছুটা হয়তো দেখাতে পারবো, এখানে অ্যালাউ নেই, তাও আমি একটুখানি অনুমতি নিয়েই তোমাদের ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো মন্দিরটা দেখাই, সামনে থেকে আমি ব্যাক ক্যামেরা করে নিচ্ছি, আর তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। অনেকেই জানো, অনেকেই ফোন খুললেই, তোমরা চ্যানেল খুললেই দেখতে পারবে যে শ্রীখণ্ড, বর্ধমান ডিস্ট্রিক্টের শ্রীখণ্ড গ্রামের মাহাত্ম তোমরা সবাই জেনে থাকবে। সেই সৌভাগ্য আজকে আমার হলো, আমি এসে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। দেখতে থাকো, আমি এই বোনের বাড়ি যাচ্ছিলাম, বোনের বাড়ি থেকে বেশি দূরে না, সেই পথ দিয়েই মানে যেতে যেতে মহাপ্রভু হয়তো আজকে ডাকলেন। এত বছরের মানে নাম শুনে এসেছি, কোনো দিন যেতে পারিনি, আমার দর্শন হয়নি, আজকে সেই দর্শনটা আমি করতে পারলাম। আর তোমাদের সাথে সেই দর্শনটা আজকে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগবে। চলো তাহলে দেখো, তোমাদেরকে আমি একটু দেখাই। মন্দিরে প্রবেশ করলাম। প্রণাম নেবেন, আপনারা সব প্রণাম নেবেন। আমি অনুমতি নিয়ে একটু মহাপ্রভু দর্শন করাবো তোমাদেরকে। এই হচ্ছে মেন মন্দির মহাপ্রভু, আর এদিকে আছে নাট মন্দির, এদিকে নাট মন্দির, আর মহাপ্রভুকে তোমাদের দর্শন করাই। জানি না এতদিন পর মহাপ্রভু আমাকে ডাকলেন, এই মন্দিরটা দর্শন পেলাম এখানে এসে। এই যে নাট মন্দির, আর এখানে সব রয়েছে ভোগের ব্যবস্থা, এখানে সব ভোগ, এখানে সব ভোগের জন্য। আর আরও একটা মন্দির আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি একবারেই। এটা হচ্ছে ভজন কুটির, ঠিক আছে তোমাদের প্রভুকে দর্শন করালাম। চলো বাইরেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। মানে অদ্ভুত একটা অনুভূতি আজকে আমাদের, মানে আমি এত বছরের এত বড় হয়ে গেছি, আমি কোনোদিন নাম শুনিনি। আমার জ্যাঠামশাই কীর্তনিয়া ছিলেন, এখানে অনেকবার বহুবার কীর্তন করে গেছেন, কিন্তু সেই সৌভাগ্য হয়নি। তা এই ওনাদের সব জায়গা, শ্রী শচীনানন্দ ঠাকুরের এটা, আচ্ছা
মধ্যে একটু যাই। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আচ্ছা তোমাদের ঠাকুর দর্শন করালাম তোমাদেরকে বর্ধমান ডিস্ট্রিক্টের শ্রীখণ্ড হয়ে মহাপ্রভুর মন্দিরেছিলাম তা সেখান থেকে আমরা আবার চলে যাচ্ছি ঠিক আছে বোনের বাড়ি চলে যাচ্ছি পাশে প্রায় আধা মানে 15-20 মিনিটের মধ্যে বোনের বাড়ি এখান থেকে তাও কোনোদিন আসার সুযোগ হয়নি বোনের বাড়িও বেশি আসি না আমরা খুব সীমিত সময় নিয়ে আসি ছোটোর থেকে শুনে আসছি এই গ্রামের মাহাত্ম্য তাই কিছুটা এসে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগলো ভিডিওটা সবাই দেখো আমি টোটোয় রয়েছি অনেক ভালো লাগবে ভিডিওটা দেখলে যারা মানে এই সম্বন্ধে জানো যাদের জ্ঞান আছে যারা দেখো নি তাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তাই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আবারও আমার ভালো লাগলো নেশা মতো হয়ে গেল কখনো না কখনো আবার চলে আসবো আমার খুবই ভালো লেগেছে আর এখানে একটা উৎসব হয় বছর একবার অক্ষয় মাসে একাদশী আচ্ছা অক্ষয় মাসে একাদশীতে এখানে বড় উৎসব মেলা চার দিন ধরে হয় এরা আমার বোনের বহু মানে যেমন জানো একটা তীর্থস্থানে একটা অনুষ্ঠান বা দার্শনিক অনুষ্ঠান হলে যেমন লোকজন আসে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সবাই জেনে থাকবে সেই চেষ্টা করবো যদি কোনো সময় আমার সেই সুযোগ পাই আমি আবার আসবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমি দেখতেই পাচ্ছ গ্রামের পথ দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে একদম সবুজে সবুজ চারিদিকে সবুজ ঘাস জমি গাছপালা সবই দুর্দান্ত দেখতে লাগছে ঠিক আছে সঙ্গে আমার বোন রয়েছে আমার মা রয়েছে পরিবেশে মানে ভিডিও কত তুলবো তুলতে তুলতে আমার একদম ফোন ঘুরে গেছে আর এই যে সবুজ ধান গাছ সব জমি যেমন জায়গা দেখি আমি করে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো